সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছে জাপান। সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োওমা কিমিনোরি। এ সময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন রোডম্যাপ সম্পর্কে জাপানকে অবহিত করা হয়েছে, বলেন ইসি পরিকল্পনা সম্পর্কে আলাপ হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। পরে নির্বাচন কমিশন সচিব বলেন পাশাপাশি নির্বাচনে পর্যবেক্ষণে আগ্রহী হলে স্বাগত জানাবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার ভোট পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন বলেও জানান ইসি সচিব। এ সময় ঢাকা 17 আসনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব, জানান ভোট 17 জুলাই, মনোনয়ন দাখিল করা যাবে 15 জুন পর্যন্ত। আগে বলছে উনি মূলত কথাই বলছেন রোডম্যাপ সম্পর্কিত, কারণ ওনার ফার্স্ট ভিজিট এটা আমাদের এখানে, যার কারণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের রোডম্যাপের অগ্রগতির সাথে নির্বাচন কমিশন সচিবালয়ের অগ্রগতি কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আমাদের কাছে জানতে চেয়েছেন আপনারা এই কাজগুলো গত সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিলেন যে জুনের মধ্যে করবেন, জুলাইয়ের মধ্যে করবেন, সেপ্টেম্বরের মধ্যে করবেন, এখন এইগুলোর কোন পর্যায়ে আপনারা রয়েছেন সেটাই তারা জানতে চেয়েছে।